আমাদের এই এলাকায় যে মূল যেটা আমাদের যে আপনারা সাংবাদিক ভাইরা আমাদের সাথে কাজ করেন একই ধরনের ভাই শ্রীমঙ্গল থানা পুলিশের একটি চৌকস টিম একটি আত্মবিলা গাড়ি চোর চক্রকে তিনটি চুরিকৃত গাড়ি সহ শ্রীমঙ্গল থানাধীন মাইলদিহি নামক স্থান হতে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গাড়ি তিনটি নিচে রাখা আছে, আপনারা হয়তো এগুলোর স্ন্যাপ নিয়েছেন। চোর চক্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উদ্ধারকৃত গাড়ির বিবরণ আপনাদের কাছে যে কাগজটি দেওয়া হয়েছে সেখানে দেখা আছে এবং গ্রেফতার কিন্তু আসামিদের নাম ঠিকানা দেওয়া আছে। এছাড়াও আমাদের অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার মুজাহিদের নেতৃত্বে আন্তঃজেলা গাড়ি চোর চক্রকে একটি সবুজ রঙের 1500 সিসির কারিগা প্রাইভেট কার সহ সদর থানাধীন শ্যামলী আবাসিক এলাকাতে গ্রেফতার করা হয়েছে। এই দুটো বিষয়গুলো গাড়ি চুরি। তো আমরা দেখতে পাচ্ছি যে এই বিগত কয়েক সপ্তাহে মৌলভীবাজারে যে গাড়ি চুরির একটা বেশ কিছু ঘটনা ঠিক সেভাবে লাইমলাইটে আসতো না বা আনএড্রেস থেকে যেত। তো আমরা এটার উপরে গুরুত্ব আরোপ করে আমরা দুটি সংঘবদ্ধ টিমকে ধরতে সক্ষম হয়েছি।